নমস্কার, মুশকিল আসানে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট। আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে, আমাকে কিন্তু খুব মারে কিন্তু ভালোও তো বাসে। হ্যাঁ, আজকের যে আলোচনাটা সেটা হচ্ছে এমন মানুষদের নিয়ে যারা এই কথাটাই বলেন, তারা মার খাচ্ছেন, তারা বলেন হ্যাঁ মারে, খুব মারে, খুব কষ্ট হয়, কিন্তু আমাকে তো ভালোও বাসে। এই রকম তিনটে চারটে ঘটনা বোধহয় প্রত্যেক দিনের কাগজে আমরা দেখি। গত কয়েকদিনের কাগজেই ছিল যে বনগার একটি মেয়ের কথা, যে তার স্বামীর হাতে অজস্রবার মার খেয়েছে, কয়েকবার তাকে চিকিৎসা করাতে নিয়ে যেতে হয়েছে, শেষবার যখন খুব বাড়াবাড়ি হয় তখন তাকে হসপিটালে ভর্তি করানো হলো। এবং সে কিন্তু যখন তাকে জিজ্ঞেস করা হলো যে কী করে এই অবস্থাটা হয়েছে, সে কিন্তু তার স্বামীকে দোষী করতে রাজি নয়। ওই যে কথাটা বললাম প্রথমে, মারে কিন্তু ভালোও তো বাসে। আসুন আর একটা বাচ্চার কথা শুনি, যে বাচ্চাটাকে তার বাড়ির তে মার খেতে হয় বাবার হাতে, এবং সেটা পড়াশুনো ভালো করার জন্য এমন নয়, এমনিতেও দুষ্টুমি করার জন্য। এবং এই মারের ফলেও কিন্তু তার অজস্র শরীরে কালশিটে পড়েছে, তাকেও কিন্তু একবার ডাক্তারের কাছে যেতে হয়েছে। এবং সেখানেও যখন বাচ্চাটিকে জিজ্ঞেস করা হয়েছিল, সে কিন্তু বাবার নামে কোনো কমপ্লেন করতে রাজি নয়। তার মনে হয় যে আসলে বাবা তাকে খুব ভালোবাসে, কারণ বাবা তাকে কখনো সখনো ওই যে খেলার জিনিস কিনে দেয়। এইরকম ঘটনা আর একটা বলি, যেটা খুব অভিজাত একটা পাড়ায় বালিগঞ্জে কিছুদিন আগেই আমাদের কাছে আসা মেয়েটি, সে একটি প্রেমের সম্পর্কে আছে এবং এই প্রেমের সম্পর্ক গত 3 বছর ধরে, এবং এই 3 বছরে অন্তত কিছু না হলেও তার কথা অনুযায়ী অন্তত সে 50 বার মার খেয়েছে, কখনো কম কখনো বেশি। এই ব্যাপারটা জেনে যখন আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কেন এর প্রতিবাদ কিছু করনি বা কাউকে জানাওনি, সে কিন্তু ওই কথাটাই বলেছিল, হ্যাঁ মারে কিন্তু ভালো তো বাসে। এই যে অবস্থাগুলো, এইখানে আমাদের সঙ্গে কাজ করা যারা সোশ্যাল ওয়ার্কার, এরকম সোশ্যাল ওয়ার্কার অর্গানাইজেশন যাদের সঙ্গে আমরা কাজ করি, তাদের যারা মেম্বার, তাদের যারা প্রফেশনাল, তারা কিন্তু সবচেয়ে অসুবিধায় পড়েন এই সিচুয়েশনগুলোতে, যেখানে তারা যাচ্ছেন, পৌঁছচ্ছেন ঠিক যেখানে তাদের পৌঁছানো দরকার, কিন্তু যখন তারা দেখছেন যে এই রিপিটেটিভ, এই একই রকমের ব্যাপারগুলো, অত্যাচারগুলো ঘটছে, সেখান থেকে বের করে আনার জন্য তাদের এই যে মনের জোরটা দরকার, যে অপরাধী তাকে যে আঙুল দেখিয়ে বলে দেওয়া দরকার যে এই এটা করছে, সেটা কিন্তু হচ্ছে না। উল্টে যেটা হচ্ছে, এই সোশ্যাল ওয়ার্কারদের কাছ থেকে আমরা অনেক সময় জানতে পারি যে তাদেরকে কিন্তু একরকমের প্রোটেকশান দিয়ে থাকেন তারা, কারা যারাই অত্যাচারিত হচ্ছেন তারাই, তারা কিন্তু বলেন যে না, ওরা কিন্তু আমাদের ইচ্ছে করে করেনি, বা ওরা করলেও সেটা এমন কিছু নয়, তারা মেনে নেন। এই মেনে নিতে নিতে কিন্তু এই জায়গাটা এসে দাঁড়ায় তারপরে একটা সাংঘাতিক জায়গায়, যেখানে হয়তো তাকে হসপিটালে নিয়ে যেতে হয় বা অন্য কিছু, দিনের পর দিন ধরে এটা চলতে থাকে। এটা কিন্তু কিছু জায়গায় কিছু এই কাল্ট যাদের বলি আমরা, অর্থাৎ কিছু সম্প্রদায়ের মধ্যেও এগুলো আছে, যেখানে কিছু কিছু জিনিস আছে যে তাদের এই জায়গায় থাকতে হবে, একটা গোষ্ঠীর নিয়মকানুন মেনে চলতে হবে, সেটা ধর্মী গোষ্ঠী, ধর্মের গোষ্ঠী হোক বা অন্য কোনো গোষ্ঠী হোক, সেখানেও কিন্তু এই ধরনের জিনিস আমরা দেখেছি যে কিছু ধর্মের নামে কিছু অনুশোচনার যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে অনুশাসন করা হচ্ছে তাদের, তাদের উপর নানারকম অত্যাচার চালানো হচ্ছে, তারা কিন্তু সেগুলো মেনে নিচ্ছেন। অর্থাৎ আমরা কিন্তু এই যে অনুভূতি, এই যে অদ্ভুত যে ফিলিংসটা, যেটাকে সাধারণ ভাষায় কিন্তু আমরা ভাবতে পারি না যে একজন এইভাবে অত্যাচারিত হচ্ছেন, তিনি কেন জানাবেন না বা সে কেন বলবে না যে কোথা থেকে তার এই অসুবিধা হচ্ছে, কিন্তু এটা ঘটে থাকে। এটা আমাদের সাইকোলজিতে আমরা দেখেছি যে এই ধরনের একটা অদ্ভুত রিলেশনশিপ এখানে তৈরি হয়, যেখানে তারা একরকমভাবে সিম্পেথাইজ করতে থাকে যারা অত্যাচার করছে তাদের উপরে। আমাদের আশেপাশে চোখ খুললেই আমরা এরকম কিছুটা দেখতে পাবো।
এবং এর কতগুলো নামও আছে, এগুলো বিশেষ কিছু নাম এদের ক্ষেত্রে দেয়া হয়েছে। স্টকহোম সিন্ড্রোম বলে একরকমের জিনিস করা হয়। স্টকহোম শহরে অনেক দিন আগে 90-এর দশকে একটা ঘটনা ঘটেছিল, সেখানে একটা ব্যাংক রবারিতে বেশ কয়েকজনকে হোস্টেজ করে রাখা হয়, আটকে রাখা হয়েছিল। এবং সেই আটকে রাখার যে যাদের আটকে রাখা হয়েছিল তারা কিন্তু যারা আটকে রেখেছিলেন তাদের নামে কোনো কমপ্লেন করতে চাননি, পুলিশের সঙ্গে সম্পূর্ণ অসহযোগিতা যাকে বলি আমরা সেইটা করেছিলেন। এবং পরবর্তী সময়ে তারা নানা রকমভাবে সাহায্য করেছেন এই যারা ব্যাংক রবারি ব্যাংক ডাকাতি যারা করেছিল তাদের, এখান থেকেই কথাটা চালু হয়েছে। কিন্তু আমরা যদি ওই কথাটা ওইভাবে ব্যবহার নাও করি, কিন্তু আমরা কিন্তু এই ধরনের জিনিস কিন্তু আমাদের সমাজে আমরা কিন্তু দেখেছি। আমরা যাদের কৃতদাস বলতাম, যাদের এখনকার দিনেও আমরা ভূমিদাস যাদের দেখি যারা অন্য জমিতে কাজ করেন, সেখানেও কিন্তু এই ধরনের জিনিস, এই যে এক্সপ্লয়টেশন যদি ভাবি এটাকে একরকমের, এটা কিন্তু হয়। হ্যাঁ, এটা একরকমের অ্যাসোসিয়েশন ডিফেন্স বলা হয় এটাকে। এবং এর উপর দিকে কিছু রিসার্চের মানে রিসার্চ করা হয়েছে, যেখানে কোনো রিলেশনশিপ যেটা কিন্তু অ্যাবিউজড রিলেশনশিপ যদি বলি, নানারকম ফিজিক্যাল অত্যাচারের কথা, সে চাইল্ড অ্যাবিউজ হোক। আর একটা মজার জায়গা হচ্ছে যেখানে স্পোর্টসের জায়গা, খেলাধুলোর জায়গা, যেখানে স্পোর্টসের কোচ যারা, আপনারা হয়তো কিছু কিছু সময় দেখে থাকবেন, খবরের কাগজে পড়ে থাকবেন, স্পোর্টসের কোচরা ভালো খেলানোর জন্য এই যে যারা খেলোয়াড় তাদের উপরে কিন্তু এই ধরনের অত্যাচার করে থাকেন। এবার যতটুকু দরকার, যতটুকু তাদের মোটিভেশনের জন্য প্রয়োজন, তার থেকে কিন্তু এটা অনেক বেশি, সত্যিকারের অত্যাচার যাকে বলে সেইখানে চলে যায়। সব ক্ষেত্রে নয় অবশ্যই, কয়েকটা ক্ষেত্রের কথা বলছি আমরা, সেখানেও কিন্তু এই একই ব্যাপার যে দেখা যায় যে মানসিকতার দিক দিয়ে তাদের উপরে সেই অত্যাচারটা তারা কিন্তু মনে করছেন যে না, আসলে কিন্তু ওই কোচ আমাদের ভালোর জন্যই এটা করছেন। অর্থাৎ এই যে এটা একটা আনহেলদি কোপিং স্টাইল আমরা বলি, অর্থাৎ এই অ্যাডজাস্টমেন্টটা যেটা, এটা কিন্তু হেলদি কোপিং স্টাইল নয়, এটাকে ঠিক করতে হবে। এটাকে ঠিক করতে গেলে এটাকে একটা হেলদি কোপিং স্টাইলে চেঞ্জ করতে হবে, এবং মানসিক সাহায্য কিন্তু সেখানে দরকার। অর্থাৎ এই ধরনের যেখানে ঘটনা ঘটছে সেখানে কিন্তু, যেখানে সাইকোলজিস্ট বা যারা মানসিক এই ধরনের কাজ করেন, এই বিষয়গুলো কিন্তু দেখার দরকার। আমরা যদি এই ধরনের জিনিস দেখি, কারণ বাচ্চাদের মধ্যেও যদি আমরা দেখতে পাই, তাদেরকে যদি আমরা ঠিক রাস্তায় নিয়ে আসতে পারি, আশেপাশে যদি কোনো এরকম ঘটনা ঘটছে সেখানে যদি বিশেষজ্ঞরা, মানসিকভাবে যারা বিশেষজ্ঞ মানসিক রোগীদের উপর যারা কাজ করেন, তারা যদি সেখানে পৌঁছতে পারেন, তারা কিন্তু এই বিষয়টা অনেক ভালোভাবে তাদেরকে এই জায়গা থেকে বার করে আনতে পারেন, এবং এটা খুব দরকার। আজ এই পর্যন্ত। যদি আমাদের আলোচনা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আবার আগামী সপ্তাহে দেখা হবে। নমস্কার।